আমার রাসূল বলেছেন আসসাদাকাতু তারদ্দুল বালা যারা দানসদকা বেশি করে তাদের বালা মুসিবত দূর হয়ে যায় আমি মনে করি আপনারা ইউটিউবে দেখেছেন হয়তোবা অনেকেই দেখেছেন আমি অ্যাক্সিডেন্ট করেছি আমার গাড়িটা তিনটা পলটি দিয়া রোড থেকে এইভাবে সাক্কা সাইড উপরের দিকে চলাড়ানিছি আমরা সবাই গাড়ির ভিতরে 11 জন মানুষ সুবহানাল্লাহ আল্লাহর রহমতে এমন অ্যাক্সিডেন্ট পুলিশ তুলি কয় একবার তো মানুষ বাঁচে না গাড়ি আমি নিজে ড্রাইভ করছি আমি শুধু মাত্র হাতের মধ্যে ব্যথা হইছে এটা এই যে দেখেন একটু একটু সিসে আর কত ব্যথা ভাই আমিন কয় না 10 টাকার ওষুধও খাইতে হয় না আমিন কয় না আমার যখন ডাক্তারখানা নিছে এটা সিলে করে দিছে ডাক্তারখানা এটা সিলে করে দিছে ডাক্তার আমি তো কয় টাকা দিতে হবে কজর আপনার লাগে টাকা লাগবে না সুবহানাল্লাহ কয় না মাইসের থেকে টাকা নিবে আমার থেকে টাকা কই না সুবহানাল্লাহ কইতেন না ভাইরে মানুষ ঠকানি বন্ধ করেন এই মানুষ ঠকাইয়া রাইটিয়ে ওয়াশন কোনো লাভ নাই চলে যাও মানুষ ঠকানোর ইচ্ছে যদি তোমার থাকে ওয়াশ তোমার কাজে দিবে না এটা তোমার জন্য না এটা তোমার জন্য না সর্বপ্রথম ওই ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ যার হাতের থেকে যার জবান থেকে আল্লাহর সৃষ্টি নিরাপদ থাকে এমনও মানুষ আছে শুধু শুধু সাত দোকানে বসে চা খাইতেছে পানি খাবে আধা গ্লাস পানি খেলে মাইন করেন না সাড়া খাইয়ে গরম সাড়া কুত্তর গায়ে ফেলাই আসো না পানি খাইয়ে পানিটা কুত্তরে মারি দিছে কিরে দোস্ত তুই কুত্তরে যে পানিটা দিলি তোর গায়ের মধ্যে যদি এক ফোঁটা পানি পড়ে তুই কি সারবি কইবনি তুই কুত্তারে কেন মানে তোর কি ক্ষতিটা সে করছে মাইন করে না ভাই এগুলো শিক্ষার ব্যাপার সুবহানাল্লাহ কোন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর কয় বছর কি গেছে কথা কোন না কি ফো কয় বছর আল্লাহ বলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিড়া খাইতে 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 হাত খেয়ে ফেলেছে পা খেয়ে ফেলেছে নাক খেয়ে ফেলেছে দাঁত খেয়ে ফেলেছে পুরো শরীর জর্জরিত করে ফেলেছে হঠাৎ করে একটা পোকা আল্লাহর নবী আল্লাহর জিকির সারে না হঠাৎ করে একটা পোকা এসে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিবলার মধ্যে কামড় দিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্বা থেকে পোকাটা ফেলে দিলেন ভাই পোকাটা ফেলে দিলেন জিব্বা থেকে পোকাটা ফেলে দিয়ে আল্লাহর কাল্লা আমার পা খেয়েছে হাত খেয়েছি আমার সব কিছু খেয়েছে কোনো কথা বলি নাই আল্লাহরে আমার জিব্বাটা একটু পোকাকে খাওয়াটা বন্ধ করে দাও কারণ এই জিব্বা দিয়ে আমি তোমাকে ডাকি আল্লাহ কয় ও আইয়ুব নবী তোমার পা খেয়েছে হাত খেয়েছে বুক খেয়েছে পিঠ খেয়েছে সব খেয়েছে আমি আল্লাহ দেখি জিব্বার মধ্যে পোকা উঠেছে সেইটাও আমি আল্লাহ দেখি আইয়ুব নবী তুমি কেন আমার কাছে বললা কেন তুমি বললা আমি আল্লাহ রাগ করলাম হযরত আইয়ুব নবী কাল্লারে আমার বুঝতে বাকি নাই আমি ক্ষমা চাই তওবা করে আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আইয়ুব তুমি কি বুঝেছ আইয়ুব নবী কাল্লা আমি বুঝেছি আমি আইয়ুব নবীর দেহ তোমার সৃষ্টি পোকার জন্য রিজিক তো তুমি বানিয়েছ তুমি আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছ আমি তার অবাধ্য কেন হলাম পোকা আমার জিবলা খেল তুমি তো দেখো জিবলা দিয়া তোমার ডাকি আমার বলাটা ভুল হয়েছে আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমার রসুল বলে আইয়ুব নবী বলতে দেন আল্লাহ কয় আইয়ুব আমি তোমার জবান থেকে এইটাই চেয়েছিলাম ঠিক কিনা বলে আমার রসুল বলতো জীবনে কোনোদিন আমার রসুল হাঁটার সময় একটা পিঁপড়া পর্যন্ত কষ্ট দিত না একটা পশু পাখি কষ্ট দিত না আমার রসুল বলে উম্মত সে গরু হোক সে ছাগল হোক কুকুর হোক পিঁপড়া হোক অযথা অপ্রয়োজনে আমার সৃষ্টিকে তুমি আঘাত দিও না কারণ ছোট্ট একটা পিঁপড়াকে যদি তুমি পায়ে ডলে মেরে ফেলো তোমার সারা জীবন যদি ধ্বংস হয়ে যায় ওই পিঁপড়া তুমি আর একটা বানাইতে পারবা না বন্দারে আমি যা বানিয়েছি আমি আল্লাহ বানিয়েছি
আমার সৃষ্টিকে যদি তুমি কষ্ট দাও আমি আল্লাহ বেশি কষ্ট পাই আমার সৃষ্টিকে যারা মহব্বত করে আমি আল্লাহ তারে মহব্বত করে ঠিক কি না বলে আপনারা শুনেছেন বাজি বাবারে বুঝিল অল্পতে বুঝবেন আমার রাসূলের যুগের মধ্যে একজন বেশ্যা মহিলা বুখারী শরীফের হাদিস কুকুরের বাচ্চাকে পানি খাওয়াইছে কি খাওয়াইছে মানে 37 বছরের মহিলা জানাখর 37 বছর যাই মহিলা 37টা বছর পর্যন্ত দেহ ব্যবসা করেছে জাহান্নামী হয়ে গেছে হঠাৎ করে মহিলাটা ভূমি আপনার মরুভূমির সামনে দিয়া যাচ্ছেন কুকুরের বাচ্চা জিব্বাটা আধা হাত বের করে দিয়েছে একটু পানি তৃষ্ণার জন্য ওই কুয়া থেকে যারা পানি নিয়েছে আশেপাশের মধ্যে ভিজে ভিজে দেখা যায় মহিলাটা কুকুরটা ওই ভিজা মাটির মধ্যে লেপতেছে এরকম জিব্লা দিয়া চাটতেছে মহিলাটা কল্লারে আমার জীবনের দেহ বহুত মানুষের দেখাইছি আজকে মানুষের জন্য দেহ করব না মহিলা নিজের পায়ের জুতার মোজাটা করলেন নিজের কাফর শরীরের শাড়িটা করলেন মোজার মধ্যে গিট্টা লাগাইয়া ওই কুপের মধ্যে ফেলে দিলেন কুপার পানি তুলে কুকুরের বাচ্চারা খাওয়াইলেন কুকুরের বাচ্চা খেয়ে চলে গেলেন মহিলা কই আল্লাহ ও আল্লাহ আমি 37 বছর আমার কাফর খুলেছি দেহ বিক্রি করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার লজ্জা স্থান দেখেছে আমি ব্যবসা করেছি আমি দেহ ব্যবসা করেছি জানি আমি জাহান্নামী হয়ে গেলাম আল্লাহ রে আজকে তোমার একটা নগণ্য সৃষ্টি কুকুরকে আমি মহব্বত করেছি তুমি তো তাকে বানিয়েছ আমি তাকে পানি খাওয়াইলাম ওই মহিলা চলে গেলেন আমার নবীর দরবারে আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে জিবরিলের মাধ্যমে ওয়াদ আসতেছে আলহাম আসতেছে يا رسول الله يا حبيب الله نبي گو يا رسول الله এই মহিলা যদিও 37 বছর জানা করেছে আমার একটা সৃষ্টিরই পানি খাওয়াইছে আমার কুকুরটা পানি খেয়ে আমি আল্লাহর দরবারে আরজ করেছে আল্লাহ আমাকে যে পানি খাওয়াইছে তুমি তারে মাফ করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরের ফরিয়াদ কবুল করে মহিলার 37 বছরে দেহ ব্যবসার গুনাহ মাফ করে দিলা আল্লাহ পারেনি পারেনি ওয়াদা করেন আজকের থেকে খবরদার কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না অযথা আল্লাহর কোন সৃষ্টিকে কষ্ট দিবেন না পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ এই পারবেন ইনশাআল্লাহ মনে থাকবে আল্লাহ কবুল করুক জাগতিক যাচ্ছে না বন্ধুরা আমার ভাইরা আমার আমার কথা লম্বা হয়ে যাচ্ছে আমার রাসূল বলে ওই কথা থেকে আসছিলাম দুধের মাসুম বাচ্চা মায়ের বুকের দুধ দিয়েছে কার জন্য আরো জোরে বলেন না কে দিয়েছে কে দিয়েছে যদি বাচ্চাদেরকে মহিলা দুধ না দেয় তখন মহিলারা ওই বাচ্চাগুলি আল্লাহর দরবারে বলে আল্লাহ এমন জালেমের ঘরে তুমি আমাকে দিয়েছ যে জালেম সর্বপ্রথম আমাকে হক নষ্ট করার রাস্তা শিখাইয়া দিয়েছে আল্লাহ তুমি তার থেকে আমাকে হেফাজত করো জোরে বলেন না নাউজুবিল্লাহ আজকের থেকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবেন আমাদের মা বোন যারা আছেন আর একটা কথা বলে যায় মাকে কেউ কষ্ট দিবা না কারণ মা বড় নিয়ামত মা বড় কি নিয়ামত কত বড় নিয়ামত ছোটা না বড় বড় ছোটা না বড় বড় কত বড় নিয়ামত আমি একটু বলি একটু বলি বেশি লম্বা আলোচনা করব না ভাই খেয়াল করেন আপনাদের এলাকার ডাক্তার আছেনি আছে কথা কন আছে ডাক্তারের ফিস কত 500 300 1000 হ্যাঁ 300 নিচে আছে নি 300 নিচে ডাক্তারের ফিস আচ্ছা 300 টাকা 500 টাকা 1000 টাকা ডাক্তার দিয়া